ব্যবস্থা করতেছে এটা কুত্তার কারণে তারা চুরি করতে পারতেছে না ওই কারণে একসাথে এতটা কুত্তা বিষ খাওয়ায় মারা হয়েছে এর চরম শাস্তি উপযুক্ত শাস্তি তার দেওয়া উচিত এলাকায় কি গভীর রাতে বাইক গাড়ি চলে অনেক সময় চলে স্যার চলে স্যার অনেক সময় রাতে গাড়ি বাইক চলে কিন্তু কুত্তার কারণে অনেক সময় এরকম তারা ডাক দিলে আমরা আশেপাশের মানুষ উঠে যাই গিয়া যার কারণে এসব হয় না কাউকে কি সন্দেহ করেন আপনারা গ্রামের তরফ থেকে গ্রামের তরফ থেকে কারে সন্দেহ করবো স্যার গ্রামের মানুষের নিজের ঘরের মধ্যে যে চুর থাকে তারে আমরা ধরতে পারবো না মানে ঠিক সাড়ে আটটা নাগাদ আমার কাছে ফোন আয় এখানে যে প্রণবী দিদি অ্যাডভোকেট প্রণবী দিদি জানে ফোন করে জানায় যে কিছুটা কুকুর এখানকার মানে বিষ খাওয়ায় মারা হয়েছে তো তাই এটা জানানোর পরে আমি আমাদের মেম্বার বিকাশ সরকার তাকে নিয়ে আইছি গ্রামের নাম কি এই গ্রামের নামটা হলো বিলাসপুর কত নম্বর ওয়ার্ড ওয়ার্ডটা তো আমি কইতে পারি না তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর কয়টা কুকুর মারা গেছে মারা গেছে তা ঠিক আমি জানি না আমি তো সকালে জানছি কিন্তু ঘটনাটা রাত্রেবেলা হয়েছে রাত্রেবেলা বিষ খাওয়ানি হয়েছে আর সকালবেলা বডিগুলা মানে রাস্তা পড়ে রয়েছে দেখতে দিদি আমার জানাইছে জানানি পরে আমি থানারে জানাইছি থানারে জানানি পরে আমরা আগে আয়া পড়ছি আমরা মেম্বার আর আমি আয়া বডিগুলা দেখছি দেখার পরে থানাইছে তো যেহেতু আমাদের আইন আছে স্ট্রে অ্যানিমালস এর লেগেও আছে পেট অ্যানিমালস এর লেগেও আছে ওয়াইল্ড অ্যানিমালস এর লেগেও আছে তো আমরা আমাদের একটাই উদ্দেশ্য রাস্তার পশু হোক ঘরের হোক বা বন্য পশু হোক তাদের যদি কেউ ক্ষতি করে তাদের যাতে আমরা জাস্টিস দিতে পারি এইটা কিন্তু খুব বড় খারাপ জিনিস কারণ এখন আমরা করোনা ভাইরাসে মানে পুরো দেশ ভুগতেছে এই সময় যদি আমরা আমাদের যে এরকম মানে সমাজের মধ্যে যদি এরকম মারা হয় পশুরারে এর থেকেও কিন্তু আরো বেশি রূপ ছড়াইতে পারে কারণ যে কোনো মানে পশু মানুষরারে মানে যে কোনো ভাবে হেল্প দিয়ে থাকে তো রাস্তার পশুরাও রাস্তার জিনিস খাইয়া খেয়ে তারা তারা রোগরারে নিজের মধ্যে সীমিত রাখে কিন্তু আজকে যে এরকম মারা হলো এই বিষের থ্রুতে যদি আরেকটা যদি কোনো গৃহপালিত পশু এই কুকুরের বা কিছু খাইয়া লায় তাহলে সেও মারা যাইব তার মানে তারা বিষাক্ত ভাবে মানে তারা ইন্টেনশন এখানে হয়তো যেখানে এলাকাবাসীর মানে কথা এটা যে এখানে চুরি করার উদ্দেশ্যে তারা এই কুকুরগুলোকে মারা হয়েছে টোটাল কয়টা মারা হয়েছে টোটাল 11টা এখানে কুকুর আছে অন্যরার বডি এখন পর্যন্ত পাওয়া গেছে না কুকুরটি দেখাও গেছে না চারটা বডি পাওয়া গেছে যেগুলো এখন পড়িয়া রয়েছে তার মধ্যে একটা প্রেগনেন্ট কুকুর তা যদি মানসিকতা এতই ছোট হয়ে থাকে একটা প্রেগনেন্ট কুকুর যে বাচ্চা জন্ম দিব আমরা যেভাবে মানুষরাও মানে একটা প্রেগনেন্ট মহিলা হইলো তারা যেভাবে আমরা মানে যত্ন করি সেটাও হয়তো এরকম যত্ন করা না কিন্তু আমরা মানুষ হিসাবে তো তাদের মারতে পারি না তো এখানে কিছু লোকের নিজের কুকুরও আছিল এখানে কিন্তু এইটাও ঠিক যে মানুষরা কিন্তু কোনো কুকুর ক্ষতি করছে না তার মানেটা কি মারাটা মানেটা হচ্ছে তারা দুই নম্বরই কাজ করতে চায় হয়তো এই কুকুররা বাধা ছিল যার কারণে তারা মারছে কয়েকটি কুকুর এই এরিয়াতেই থাকে প্রায় 10-11টা কুকুর তো কালকে সন্ধ্যার সময়ও ছিল এই কুকুরটি সন্ধ্যার সময়ও দেখা গেছে 10-11টা কুকুর তো সকালবেলা উঠটা যখন মানে আশেপাশের লোকজন ইয়ে করছে তখন দেখা গেছে এখানে মানে রাস্তার লোকেই চারটা কুকুর মানে মারা গেছে তো এরা বমি টমি করছে তো সন্দেহমূলক যে এরা বিষ খাওয়ানি হয়েছে কারণ দেখাই যাইতেছে যে তা একখানেই সবটি মহিলা রয়েছে যেটা রাত্রে পর্যন্ত তারা সুস্থ সবল আসলো হঠাৎ কইরা সকালবেলায় সব মারা গেল বাকি কুকুরটিরও আর দেখা যাইতেছে না নিশ্চয়ই আশেপাশে কোনোখানে থাকবো ঝুঁকে যাবে আমরা সকাল থেকে অনেক খুঁজাখুঁজি করছি বাকিটারে দেখা গেছে না আর কি ওইটাই তো আমরা এখানে যে একটা মানে এখানে যে আমরা আছি তো শুধু আমরা মানুষরাই যে মানুষই করছে আমরা এটা একটা সুস্থ বিচার চাই আর কি যে কে এইসব কাজ করতে পারে একটা কুকুর বইলা হ্যাঁ থানাতে আমরা লোকাল যে ক্যাম্প আছে লোকাল ক্যাম্পে জানানি হয়েছে এখানে মেম্বারে জানানি হয়েছিল তো মেম্বারে লোকাল ক্যাম্প জানানি হয়েছে প্রধানরে জানানি হয়েছে তারপরে আমরা এনজিওর সঙ্গে যোগাযোগ করছি যেহেতু আমার কাছে আর কোনো ইয়ে আসিল না তো এনজিও আওয়ার পরে হয়তো এনজিও থানারে ইনফর্ম করছে আর কি এ ব্যাপারে কাউকে সন্দেহ করছেন আপনারা
এখন রাতে বেলা কে কি করতে পারে? এখন তো আমরার একটাই চিন্তা যে এতটি কুকুর আসিল, অ্যাট লিস্ট মানে এই লকডাউনের মধ্যে আমরা তো ঘর থেকে বাইর হইতাম না, তো ওরাই মানে পাহাড়া টাহারাই দেওয়ার মতোই থাকতো, কুত্তটির রাস্তায় থাকতো, তো আমরা একটু সেফ ফিল করতাম। কিন্তু এখন মনে হইতেছে যে এটা কোনো অসৎ উদ্দেশ্যেই করা হয়েছে, যাতে রাত্রে বেলা তারা মানে কিছু করতে পারে, অসৎ কোনো কাজ করতে পারে। নাইলে একসঙ্গে এতটি কুকুরে এইভাবে বিষ খাওয়াইয়া মারা, এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না।